বিদেশিদের জন্য কানাডায় বাড়ি ক্রয় নিষিদ্ধ করল জাস্টিন ট্রুডোর সরকার। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই নয়া নির্দেশনা জারি করেছে অটোয়া। নতুন এই আইনটি 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী আগামী 2 বছর যারা কানাডার নাগরিক নন তারা কোনো বাড়ি কিনতে পারবে না। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই কানাডায় বাড়ির দাম বেড়েছে। অনেকে মনে করছেন বিদেশিরা বাড়ি ক্রয় খাতে বিনিয়োগ করার কারণে বাড়ির দাম অনেক বেড়েছে।